যাবে, আছে, থাকবে, ভবিষ্যৎ পৃথিবী যতদিন বাড়বে, যতদিন জ্বলতে অবস্থা হবে, ইসলামের আলো ঘরে ঘরে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি শেষ করছি। সঞ্জিদা আই টিভি, একটি ইসলামিক বিনোদনমূলক চ্যানেল, সত্য ও ন্যায়ের পক্ষে প্রতিদিন। কথা বলছি, রাত্রে মারা যাবো, জ্বরে আমার যাতা যেতে পারে, এই কথা কেউ ভাবেন। দ্বিতীয় ব্যক্তি আপনাদের কাছে বলল, যে যা দান করেন দিয়ে যান, সেই ব্যক্তি উত্তম, যে বই তার ভবিষ্যৎ বংশধ্বংসের জন্য কিছু না রাখে যায়। দেখলাম তো আপনাদের আপনাদের অবস্থা, সবাই নিজ নিজ নিয়ে ব্যবহৃত। আজকে লাইট চলছে, এই সুন্দর সামিয়ানা, এই সুন্দর মহাবি, এর জন্য কিছু তো খরচ লাগে, হুজুর নিক বা না নিক ঠিক কিনা। আমি ভুল যুব সমাজ যারা আজকের এই অনুষ্ঠানে এসেছে, তাদের তো একটা হতেই পারে এরকম লাইট, সুন্দর বসার জায়গা, সুন্দর সামিয়ানা, আপনারা বসে আছেন থাকেন, এটা কোনো আপত্তি নাই। ইসলামের জন্য 10টা পয়সা খরচ করার ক্ষমতা তো সবারই থাকার দরকার। সকাল হয়ে ভোরবেলা উঠলে একটা ব্যাগ, আর অন্যান্য তো খরচ করেনি, ইসলামের চর্চার জন্য খরচ করতে গেলে এদেশের মুসলমানের অনেক সমস্যা। আমি বলছি আমির পুরে ইসলামী চর্চা হবে, এবারে দ্বিতীয় তারপরে হবে। আমরা যতদিন বাঁচবো, যতদিন যুব সমাজের যারা আজকের এই অনুষ্ঠানে উদ্যোক্তা তারা থাকবে, একটি প্রাণী বেঁচে থাকবে, নতুন করে যুব সমাজ তৈরি করে ইসলামী চর্চার আয়োজন হবে ইনশাল্লাহ, এবং এটা আল্লাহ তরফ থেকে হবে। সবাইকে ধন্যবাদ জানাই। প্রধান অতিথি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন ইসলামী আলোয় আলোকিত করার জন্য, নবী মুহাম্মদের জীবন আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য, কুরআনকে সত্য রূপে এবং এবং নবী রসুল সহ আল্লাহর প্রেরিত যে সব গ্রন্থ আছে তাদেরকে বিশ্বাস করার জন্য ইসলাম থাকবে, আছে, থাকবে, ভবিষ্যৎ পৃথিবী যতদিন বাড়বে, যতদিন জ্বলতে অবস্থা হবে, ইসলামের আলো ঘরে ঘরে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি দীর্ঘ আয়ু কামনা করি আজকের অনুষ্ঠানের আয়োজকদের। আসসালামু আলাইকুম।